আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইভ, আমি রুদ্রোস চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন, যেহেতু পাশাপাশি 2টি শোরুম, গাড়ির কালেকশন অনেক এবং সব ধরনের বাজারের গাড়ি আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে একটি ফ্রেশ গাড়ি দেখাবো, যেহেতু সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। এলিয়ান A-15 2009 মডেলের সিলভার কালার এই গাড়িটি, সিএনজি ইনস্টল করা আছে। তো চলুন আমার গাড়িটি দেখে কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই, পাশাপাশি গাড়ি কেনার জন্য পেপার্স কী কী লাগবে সেটাও আমরা জেনে নেব। এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন গাড়ির ভিডিও। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, জি, দ্বিতীয় শোরুমে, জি জি। শোরুমে বিশাল বড়, আসলে গাড়ির কালেকশনও অনেক, জি। অবশ্যই ভিডিও যারা দেখবেন ফিজিক্যালি আসবেন, আসলে সব ধরনের গাড়ি রয়েছে। আসলে একটু জানবো, যেহেতু পাশাপাশি 2টি শোরুম আপনাদের, এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে সবসময় 30 থেকে 35টা গাড়ি থাকে, তো আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমার কাছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এবং টয়োটা ব্র্যান্ডের সব ধরনের গাড়ি আছে আমার কাছে। একটু জেনে নিই যে কি কি গাড়ি রয়েছে। জি, এক্সকলা, অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, নিউ সেপ, ওল্ড সেপ, তারপর হচ্ছে আপনার আপনার এক্সিও ফিল্ডার, জি ফিল্ডার, তারপর হচ্ছে নোহা, এসআই, স্মার্ট, এক্স নোহা, KR42, সব ধরনের গাড়ি আছে, প্রোবক্স, IST, টয়োটা রম, সব ধরনের গাড়ি আছে আলহামদুলিল্লাহ। জি জি, একমাত্র হায়াত ছাড়া, হায়াত ছাড়া সব ধরনের গাড়ি আছে আমার কাছে, সব ধরনের গাড়ি আছে। আবার ইদানিং আপনি হাইব্রিড গাড়িগুলো, জি জি জি, তুলেছেন শোরুমে, জি। তো আজকে আমি কি গাড়ি দেখবো ভাই? আজকে দেখাবো টয়োটা অ্যালিয়ন A-15। টয়োটা অ্যালিয়ন A-15 কত মডেল দেখবো? এটা হচ্ছে 2009 মডেল। 2009 মডেল, জি। আমরা সিলভার কালারের গাড়ি, জি। ঠিক আছে, আমরা ফ্রন্ট সাইড একটু দেখে আসি, জি জি। 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে। আর আলহামদুলিল্লাহ গাড়িটি হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল কালার, এখনো কোনো কালার করা হয়নি, ছোটোখাটো দুই একটা দাগ এখনো রয়ে গেছে যেগুলো ফিজিক্যালি আসলে চোখে পড়বে। এছাড়া কিন্তু আমি আমার মনে হয় না রিভিউতে চোখে পড়বে কিনা আমি জানি না, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো মশাল্লাহ, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে, না কোনো টাচাপের কাজ হয় না। আপনি দেখেন এখানে ছোটো ছোটো দাগ আছে, যে এখানে ছোট্ট 2-3টা দাগ আছে, এখানে একটু দাগ আছে, লাইটগুলো একদম 100% অরিজিনাল আছে, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সেই গ্রিল, এবং নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G33 সিরিয়াল। এই পাশে লাইটগুলো দেখেন, একেবারে অরিজিনাল লাইট আছে এখনও, এবং পুরো গাড়িতে কিন্তু কালার 100% অরিজিনাল কালার, কোথাও কোনো টাচ আপ করা হয়নি। আসলে যে দাগগুলো আছে বা যে টাচ আপের কাজটা আছে, এটা না করলেও হবে, এটা একটা মেজর কাজ না, এটা মাইনর কাজ, তো আমার মনে হয় এটা না করা সবচেয়ে উত্তম। জি, রিংগুলো 100% অরিজিনাল রিং, একেবারে জাপানি লোগো সহকারে দেওয়া আছে, যে টটার রিং, এই দেখেন টটার রিং, জি জি জি। এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস, প্রতিটা লাইট 100% অরিজিনাল লাইট, আপনি দেখতে পাচ্ছেন এখানে টটার লোগো দেওয়া আছে, একেবারে অরিজিনাল গ্লাস, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, সেন্সার দেওয়া আছে। আলহামদুলিল্লাহ গাড়ি খুবই সুন্দর, একেবারে মানে আমি বলতে পারি যে রিকন্ডিশন গাড়ির মতো একেবারে, জি। প্রথম পার্টির নামে আছে, ফার্স্ট পার্টির নামে, জি। এই যে এখানে একটা ছোট্ট দাগ আছে দেখেন, এই যে এই একটা দাগ আছে এখানে, যে এগুলো আমরা পলিশে তুলে দেবো ইনশাল্লাহ, যতটুকু পারে এগুলো হালকা হয়ে যাবে। তো এরকম ছোটোখাটো দু একটা দাগ আছে অরিজিনাল কালারের, যেহেতু গাড়ি আপনারা জানেন ঢাকা শহরে অরিজিনাল কালারের গাড়ি কিন্তু খুব টাফ, আসলে পাওয়া যায় না, তো আলহামদুলিল্লাহ আমরা খুব মানে চেষ্টা করি একেবারে 100% অরিজিনাল কালারের গাড়িগুলো কালেক্ট করার, ফ্যামিলি ইউজের গাড়িগুলো, জি। এটা সিএনজি করা, জি, জি, সিএনজি করা আছে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে গ্লাসটাও কিন্তু 100% অরিজিনাল গ্লাস, এই যে দেখেন এখানে টোটাল লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, মাশাআল্লাহ একেবারে অরিজিনাল কালার, কোথাও কোনো কালার হয়নি। আপনি পুরো গাড়িতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতে পারি যে কোথাও কোনো কালার করা হয়নি, জি 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 জি। রিমোটের ব্যাগগুলো খুলবেন, ম্যানুয়ালি খুলবে, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল পার্টিশনগুলো আছে এখানে,
পুরো পার্টিশনটা অরিজিনাল আছে, এই পাশের পার্টিশনটা একেবারে অরিজিনাল পার্টিশনটা আছে। খোলা কাটা থাকলে তো বোঝা যাবে। জি জি, খোলা কাটা থাকলে তো আপনি অবশ্যই বুঝবেন, যেহেতু রঙই হয় নাই তাহলে খোলা কাটা প্রশ্ন আসে না। এবং এটা হচ্ছে সিএনজি করা, দেখতে পাচ্ছেন নাভানা থেকে সিএনজি করা, নাভানা থেকে সিএনজি করা, মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে। জি খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে। এবং রিংগুলো দেখেন অরিজিনাল, স্পেয়ার চাকাটা এখনও আছে, টুলসগুলো আছে, কোথাও কোনো কালার করা হয়নি, খুবই সুন্দর অবস্থা আছে। এবং ব্যাগডালের ভিতরে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো ধরনের কাজ হয়নি, খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। ডিভিডি ব্যাক ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, কিন্তু ব্যাক ক্যামেরাটা এখনও আছে, কোনো লোকাল মার্কেটে কোনো ক্যামেরা লাগানো হয়নি। এবং প্রতিটা লাইট দেখেন, পিছনের লাইটগুলো একেবারে 100% অরিজিনাল লাইট, টোটাল লোগো সহকারে প্রতিটা লাইট কিন্তু 100% অরিজিনাল লাইট। জি পুরো লাইটগুলো কিন্তু অরিজিনাল, আপনি দেখেন কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই, একদম অরিজিনাল কালার। ছোটোখাটো দু একটা দাগ যেগুলো আছে দেখেন, এখানে একটা ছোট্ট একটা দাগ আছে হালকা, জি একেবারে কাছের থেকে আসলে বোঝা যাবে, এছাড়া কিন্তু বোঝা যাবে না, একেবারে ফ্রেশ অবস্থা আছে। আপনি দেখেন রিংগুলো দেখেন, এখান থেকে আপনি সাইলেন্সারটা একটু খেয়াল করে দেখবেন, এ পাশ থেকে এসে এই যে সাইলেন্সারগুলো দেখেন একেবারে চকচক করছে, কিন্তু একেবারে নতুনের মতো। আসলে গাড়ি রাফ ইউজ হলে কিন্তু এরকম থাকতো না। তা আমি একটু ডোরগুলো খুলে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, ভিতরটা খুবই ফ্রেশ, ডোরগুলো দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে ডোরগুলো, পুরো প্যাডগুলো কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই, কোথাও কোনো দাগ নেই। জি সিট কাভার আমরা নতুন লাগিয়েছি ভাইয়া, জি জি নতুন সিট কাভার ইনস্টল করেছি, কারণ সবাই বিস্কিট কালার মানে সিট কাভার চায়, তো সেইটা মাথায় রেখে আমরা এটা লাগিয়েছি আর কি। জি জি জি, প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। জি প্রত্যেকটা সুইচ ওকে, পুশ স্টার্ট, এখানে অ্যালিয়নের একটা লোগো দেওয়া আছে, এগুলো লোকাল মার্কেটে আমাদের পাওয়া যায় এখানে, খুবই সুন্দর মাশাআল্লাহ, ভিতরটা খুবই ফ্রেশ, নতুন সিট কভার যেহেতু তার মানে আরো অনেক দিন ইউজ করা আছে। জি মানে বলার জায়গা থাকে না, একদম 100% ফ্রেশ অবস্থা আছে এবং খুবই আইস কুল এসি। এবং ভিতরে ডোরের যে ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন একদম 100% অরিজিনাল কালার, এগুলো কোথাও কোনো মানে কোনো কালার নেই বা কোথাও কোনো কালার করা হয়নি, কোথাও কোনো হাত দেওয়া হয়নি। তার মানে হাত দেওয়া হলে তো অবশ্যই অরিজিনাল ফিনিশিংটা আসবে না, এটা আসবে না জীবনেও। তাচাপের কাজ করা হয়। জি জি, আমরা একটু ইঞ্জিন দিয়ে বলি। জি শিওর, ইঞ্জিন একেবারে ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ, ভিভিটিআই ইঞ্জিন 15 সিসি। আমরা একটু গাড়ির মার্সেলগুলো দেখিয়ে দিচ্ছি, দেখেন মার্সেলগুলো একেবারে অরিজিনাল কালার, লাইটগুলো আমি বলেছি অরিজিনাল, আপনি একটু দেখিয়ে দিচ্ছি যে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা লাইটে। এবং মার্সেলগুলো দেখেন কোথাও কোনো একটা হাত তুলে বাড়ি নেই বা কোথাও কোনো কালার করা হয়নি, একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রতিটা লাইট দেখেন অরিজিনাল, মার্সেলগুলো ভিতরে কালার, বনেটের উপরে যে হিট প্রুফগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। এছাড়া বাড়তি কোনো কাজ করা লাগেনি। ইনশাআল্লাহ কোনো কিছু করতে হবে না, সম্পূর্ণ ওকে আছে। জি জি ইনশাআল্লাহ। জি এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে। জি এটা প্রাইস চাচ্ছি আমরা 1795। জি এটা আস্কিং প্রাইস, এটা কথা বলার সুযোগ আছে? জি অবশ্যই কথা বলার সুযোগ আছে, পেপার সবগুলো আপডেট আছে। জি ফার্স্ট টার্নের গাড়ি। জি তারপরে জানবো ভাইয়া, জি এগুলো গাড়ি অকটেনে আপনার মোটামুটি ঢাকা শহরে
আশা করা যায় ইনশাআল্লাহ 8-9 যাবে ঢাকা শহরে, আর ঢাকার বাইরে একটু বেশি যাবে। গাড়ি কেনার জন্য আপনার পেপার বেশি কিছু লাগে না, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি, 3 সার্টিফিকেটের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। এটা আনলে আমরা স্টার মালিকানা কই ধরবো ইনশাল্লাহ। এই মুহূর্তে অ্যালিয়ন আমার কাছে দুটো গাড়ি আছে, সেটা হচ্ছে দুটোই সিলভার কালার, সরি তিনটা গাড়ি আছে, তিনটেই সিলভার কালার। জি আমার কাছে অ্যালিয়ন 9-এর আছে, 11-এর আছে, 2005-এর আছে। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলীর দিকে আগালি, হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার সেটা হচ্ছে 01621588555, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় আমাকে সময় দেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সাথে সাথে ফ্রেন্ড গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।